ঝিনাইদহের কালীগঞ্জে রোডমার্চ সফল করতে বিএনপির প্রস্তুতি সভা অনুষ্ঠিত। এক দফা দাবি আদায়ে আগামী 26 সেপ্টেম্বর খুলনা বিভাগীয় রোডমার্চ সফল করতে ঝিনাইদহের কালীগঞ্জে প্রস্তুতি সভা করেছে উপজেলা ও পৌর বিএনপি। শুক্রবার বিকেলে 11 জাতীয় সংসদ নির্বাচনে ঝিনাইদহ 4 আসনের বিএনপি মনোনীত প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজের নির্দেশনায় শহরের থানা রোডস্থ উপজেলা বিএনপি কার্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়। প্রস্তুতি সভায় পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নজরুল ইসলাম তোতার সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহ্বায়ক মাহবুবার রহমান। এ সময় অন্যান্যের মধ্যে উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নুরুল ইসলাম, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক মোশাররফ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক শহীদুল ইসলাম সাইদুল, সাবেক ইউপি চেয়ারম্যান ইলিয়াস রহমান মিঠু, পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জবেদ আলী সহ অন্যান্যরা বক্তব্য রাখেন। এছাড়া সভায় বিএনপি যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, তাঁতি দল, কৃষক দল, মৎস্যজীবী দলের বিপুল সংখ্যক নেতাকর্মী উপস্থিত ছিলেন। সভায় বক্তারা দলটির এক দফা দাবি আদায়ে আগামী 26 অক্টোবর ঝিনাইদহ থেকে শুরু হওয়া রোডমার্চ সফল করতে যার যার অবস্থান থেকে কাজ করার আহ্বান জানান। এদিকে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসাবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় উপজেলার প্রায় 200টি মসজিদে বাদ জুমা দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।